আসসালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম টু মিসেস হোম মেকার বিডি আমি প্রতি সুলতানা অ্যাগেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য আই হোপ আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালোই আছি তো আজকে সকালে খাওয়া দাওয়া শেষ করে আমি এসেছি বেলকুনিতে গাছের একটু পরিচর্যা আর বেলকুনিটা একটু ডিপ ক্লিনের কিছুটা কাজ করব আজকে একদিনেই হয়তো বা সম্পূর্ণটা সম্ভব না তো এই কাজটা করতে করতে ভাবলাম যে আপনাদের সাথে একটা কথা বলি সেটা হচ্ছে আমার বেলকুনি টুয়ার দেওয়ার কথা ছিল এটার জন্য হয়তোবা আপনারা অনেকে আমার উপর বেশ খানিকটা একটু বিরক্ত বা অনেকে হয়তো বা অনেক বেশি অপেক্ষা করছেন তো তাদের সবার কাছে ক্ষমা চাইছি আর একটা জিনিসই বলবো সেটা হচ্ছে ইনশাআল্লাহ পঁচিশে মার্চ রাত হচ্ছে গিয়ে কি বলবো যে সাতটা পনেরোর মধ্যে আমি আপনাদের সাথে বেলকুনি টুয়ারটা শেয়ার করব। আর এই সময়টুকু নেওয়ার কারণ হচ্ছে আমি বরাবর একটা কথা আপনাদেরকে বলি যে আমি আমার বেস্ট জিনিসটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই তো আমার বেলকুনিতে ইলেকট্রিকের কিছুটা কাজ বাকি ছিল পাশাপাশি আম্মুর ডক্টর ভিজিট ছিল সব কিছু মিলে আমার মধ্যে একটা স্ট্রেস কাজ করতেছিলো যেহেতু আম্মুর ডক্টর ভিজিট আম্মুর কি কন্ডিশন ডাক্তার বলে বা এই জন্য আমি একটু স্ট্রেসের মধ্যে ছিলাম বলে আপনাদের সামনে আসলে এই জিনিসটা আমি প্রেজেন্ট করতে পারিনি তো ইনশাল্লাহ আমি কমিটমেন্ট করছি পঁচিশে মার্চ সন্ধ্যা সাতটা পনেরোতে আমি আপনাদের সাথে বেলগুনি টুয়ার শেয়ার করব। আর এখন হচ্ছে গিয়ে বেলকনির কিছুটা ক্লিনিংয়ের কাজ শেষ করে আমি এসেছি কাপড় ক্লিন করার জন্য তো কাপড় ক্লিন করব পানি গরম করতে গিয়ে দেখি যে জেট আর হচ্ছে গিয়ে ডিটারজেন্ট রিফিল করতে হবে তো ভাবলাম যে এগুলো একটু রিফিল করে নিই আর এই জিনিসগুলো দেখা যায় কি নর্মালি অনেক সময় আমি বিকেলবেলা যখন ফ্রি থাকি তখনও করি আবার কখনও কখনও কাজটা করতে গিয়ে যদি চোখে পড়ে যে এই জিনিসটা এখন করতে হবে তখন হাতে সময় থাকলে আমি করে নিই তো এভাবে করে করা হয় আর এখানে হচ্ছে গিয়ে আমি পানিটা গরম বসিয়ে দিয়েছি যেহেতু সিলিন্ডার ব্যবহার করি তাই এভাবে আমি ইলেকট্রিক হিটারেই পানিটা গরম করে নেই আর আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব টিপস বলতে গেলে কি এটা স্বাভাবিক একটা জিনিস বাট আপনাদের অনেকের উপকারে আসতে পারে যেমনটা আমার হয়েছে ইদানিং যে জিনিসটা হয় আম্মু আব্বু দুজনই তো অসুস্থ বাসায় স্বাভাবিক কাজগুলো করতে গেলেও না এখন অনেক সময় আমি বেশ হিমশিম খেয়ে যাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সিঙ্গেল হচ্ছে গিয়ে বালিশের কাভার তো এই যে বালিশের কাবারটা প্রিন্টেড দেখিয়েছে ওটা আমি এই বেডশিটের সাথে বেছাতাম যখন এই বালিশের কাবার দুটো কিনে আনি তখন থেকে এই দুটো খুব কম বিছানো হয় তো এখানে কিছু সিঙ্গেল বেডশিট সরি বালিশের কাভার আছে আর আমার যেটা হয়েছে ওই যে বললাম স্বাভাবিক কাজ করতেও হিমশিম খেয়ে যায় সেটা হচ্ছে আগে এই জিনিসগুলো প্রপারলি অর্গানাইজড থাকতো কিন্তু ইদানিং যেটা হয় যে অনেক সময় দেখা গেছে বিছানার চাদর আপনাদের ভাইয়াও ক্লিন করেছে কিন্তু তো বালিশের কাভারটা হয়তো বা ময়লার ঝুরির মধ্যে ময়লা কাপড়ের ঝুরির মধ্যে একটু নিচের দিকে ছিল খুঁজে বের করে ক্লিন করা হয়নি আবার দেখা গেছে ওয়াশের পরে জিনিসগুলো ভাজ করে আমি একটা নির্দিষ্ট ড্রয়ারে রাখতাম কিন্তু সেখান থেকে দেখা গিয়েছে সেটা কাপড় চোপড়ের ড্রয়ারের মধ্যে চলে গিয়েছে অন্য আলমিনার মধ্যে চলে গিয়েছে তো একটু ম্যাসি হয়ে গিয়েছে বিষয়টা তো আমি যেভাবে করে এই জিনিসগুলোকে অর্গানাইজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি অনেক নতুন গৃহিণী আছেন যারা কাজ কিভাবে গুছিয়ে কর তারা বুঝে উঠতে পারে না এগেস্ট তাদের জন্য একটু হলেও উপকারে আসবে তো এখানে হচ্ছে এই যে পিলো কাবারটা দেখতে পাচ্ছেন জিপার সহ এই পিলো কাবারটার মধ্যে আমি খুঁটি নাটি ছোট বা সিঙ্গেল যত কাপড় ছিল বা হচ্ছে বালিশের কাভার ছিল পিলো কাভার ছিল সেগুলো সব এটার মধ্যে জিপ করে রেখে দিয়েছি আর এখন দেখাচ্ছে আমি বিছানার চাদরের সাথে বালিশের কাবারটা কিভাবে অ্যাটাচ করে রাখি অনেক সময় হয় আমরা আলাদা আলাদা রাখতে গিয়ে দেখা যায় বালিশের কাবারটা অন্য বেডশিটের মধ্যে চলে যায় বা অন্য ড্রয়ারের মধ্যে চলে যায় তখন এই জিনিসটা আমার কাছে অনেক বেশি বিরক্তিকর মনে হয় এটা হয় অনেক সময় খেয়াল করে দেখবেন তো যার কারণে হচ্ছে গিয়ে আমি যেভাবে করে গুছিয়ে রাখি সেটাই শেয়ার করছি আমি প্রত্যেকটা বেডশিটের মধ্যে হচ্ছে গিয়ে কোল বালিশের কাভার আর হচ্ছে একটা বালিশের কাভার রেখে দিই আর একটা বালিশের কাবার এক্সট্রা বাইরে রাখি যেই বালিশের কাভারটাকে হচ্ছে গিয়ে অ্যাজ এ ব্যাগের মতো করে ব্যবহার করি আমি যেটার মধ্যে আমি পুরো বিছানার চাদরের মধ্যে যে বালিশের কভারগুলো রয়েছে সেগুলো সহ দিয়ে দেই দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি এভাবে ভাজ করে রেখে দিই এতে করে আমার যে সুবিধাটা হয় আমি জানি এই পোপার সেটটা পুরোটা এটার মধ্যে আছে এবং একটার বেডশিটের কাভার বা একটার পিলো কাবার অন্যটার মধ্যে চলে যায় না তো এগুলোকে আমি পুরো ডেডিকেটেডলি একটা ড্রয়ারের মধ্যেই রেখে দিয়েছি আমার জন্য ইজি হবে বা আমার অ্যাবসেন্সেও যদি কারো মানে বেডশিট চেঞ্জ করতে হয় যে জিনিসটা খুব রেয়ার করতে হয় না আমার বাসায় বাট তারপরও করতে হলে সে করতে পারবে তো আজকে বাইরের বিকেলের দিকে ওয়েদারটা এরকম ছিল তো আজকে দুপুরে তেমন রান্নার চাপ ছিল না আর বিকেলের দিকে এখানে আপনাদের ভাইয়া একটু মা বাবার জন্য ফ্রুটস হচ্ছে গিয়ে বের করে নিয়েছে আম্মু আপুকে দেখা যায় বের করে না দিলে বা মনে করিয়ে না দিলে তাদের কাছে রাখলেও তারা এটা খেতে চায় না এরকম একটা অবস্থা হয়ে যায় তো এগুলো হচ্ছে গিয়ে ও ছুলে দিল এখন মা বাবা খাবে আর আমি চলে এসছি এখন রান্নায় তো আজকে মূলত হচ্ছে গিয়ে আম্মু রোজা রাখবেন রোজা বলতে আম্মু যখন অ্যাক্সিডেন্ট করে এবং হসপিটালাইজ হয় তখন আম্মু নিজের জন্য রোজা মানত করেছিল যে দুটো নফল রোজা উনি রাখবেন তো যেহেতু ওনার হচ্ছে গিয়ে মানে মা বললো যে কিছু দিনের মধ্যেই তো রোজা শুরু হয়ে যাবে তখন হয়তো বা এই রোজাগুলো আর রাখা হবে না আর এটা মানত করেছিল যেহেতু দু আড়াই মাস বেশি হয়ে গিয়েছে তো এখন রেখে ফেলা উচিত তো সেই জন্যই মা আজকে রোজা রাখবে আজকে বৃহস্পতিবার এটা যে ব্লগ দেখতে পাচ্ছেন আপনারা তো এই জন্য মায়ের জন্য একটু সেহেরিতে যা খাবে খাওয়ার রুচি খুবই খারাপ হয়ে গিয়েছে তো এই জন্য মার জন্য একটু কলার তরকারি রান্না করে নিলাম চিংড়ি মাছ দিয়ে তো আমি রেসিপিটা শেয়ার করছি না আপনারা তো দেখলেন কিভাবে কি করেছে তো আমি লাস্টে একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে এখন চুলাটা অফ করে দেবো কিছুক্ষণের মধ্যে তো কাঁচা কলাটা এনেছি কারণ আম্মুর তো একটু সিক আর খাওয়ার রুচি কম এই জন্য আম্মু বলেছিল যা যা তরি তরকারি সেগুলোই এনেছি তো ভাবলাম এটা একটু করি হয়তো বা মায়ের খেতে ভালো লাগবে বা সে হয়তো বা সেহরিতে একটু খাবার খেতে পারবে আর এখানে হচ্ছে গিয়ে আমি করব আপনাদের ভাইয়ার অনেক দিনের ইচ্ছে ছিল একটু চর্বির ডাল করা মানে গরুর গোশ আনা হলে তো দেখা যায় দুই এক পিস চর্বি ওটার সাথে দেওয়া হয় বা কিছু গোসের গোশের সাথেও একটু চর্বি থাকে তো সেই জন্য আজকে একটু মুগ ডাল রান্না করব আমি চর্বি দিয়ে যদিও ওর রিকোয়ারমেন্ট ছিল বড় যে ডালটা হয় সেই ডালটা কিন্তু ওই ডালটা মানে শেষ হয়ে গিয়েছিল ভাষায় তো আমি ভাবলাম যে মুগ ডাল দিয়ে করি কারণ মুগ ডাল দিয়েও চর্বি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করে গোষে যা যা মশলা দেই। সেগুলো সব দিয়ে কষিয়ে নিয়ে আমি হচ্ছে গিয়ে কিছু গোশ ছিল এখানে আর কিছু কিছু চর্বিও ছিল আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর ডালটা ধুয়ে রেখেছিলাম ডালটা ভেজেই আমি সংরক্ষণ করেছিলাম তো কিছুটা সময় ডালটা প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো ভিজানো অবস্থায় ছিল তারপরে ধুয়ে নিয়েছি এতে করে ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়েছিল তো এখন আমি ডালে বাগারটা দিতে এখানে পেঁয়াজ আর রসুনটাই শুধু ব্যবহার করছি আর লাস্টে আমি হচ্ছে গিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব ও সরি পেঁয়াজ রসুনের সাথে আমি হালকা একটু আস্ত জিরাও দিয়েছিলাম বেশ মজা হয়েছিল চর্বির ডালটা আপনারা কেউ যদি ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করার রিকোয়েস্ট থাকবে আর মা হচ্ছে গিয়ে খুব বেশি একটা খাবার খেতে পারেনি সেই রীতে আমার তো খুব টেনশন হচ্ছিল যে এতটুকু খাবার খেয়ে কীভাবে সারাদিন রোজা রাখবেন উনি তো যাই হোক তারপরও এই রান্নাগুলো করেছিলাম বলে কিছুটা খেতে পেরেছিল আর কি চর্বির ডাল আর কলা তরকারি দিয়েই খেয়েছিল মাছের ডিমটা করেছিলাম কিন্তু মাছের ডিম আর মা খেতে চাচ্ছিল না তো আমি এখানে হচ্ছে গিয়ে ওই দিন যে কার্প মাছ এনেছিলাম সেই কার্ব মাছে অল্প ডিম হয়েছিল আমি ইচ্ছে করে ছোট মাছ এনেছি তারপরও দুটো মাছে অল্প একটু ডিম হয়েছিল তো আমি এখানে ডিমটাকে ভেজে নেওয়ার জন্য হচ্ছে গিয়ে পিঁয়াজ আর কাঁচামরিচটাকে এভাবে করে চপ করে নিয়েছি একদমই ছোট ছোট ডাইস করে নিয়েছি পাশাপাশি হচ্ছে ধনিয়া পাতাটাও খুব মানে ছোট ছোট করে কুচি করে নিয়েছি যেহেতু এটা আমি ঝুরা করে মানে ভাজবো না আমি এটাকে একদম ডিম যেভাবে ভাজে ওভাবে করেই ভাজবো আর সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো জিরার গুঁড়োটা একটু ভাজা হলে খেতে বেশ ভালো হবে আমার এই জিরার গুঁড়োটা হালকা রোস্টেড তো বেশ ভালোই লেগেছিলো মাছের ডিমটা তো আমি এখন হাত দিয়ে একদম ভালো করে চটকে নিচ্ছি আর ডিমের মধ্যে একটু আশ আশ থাকে মানে একটু চামড়ার মতো থাকে ওটাও ভালো করে হাত দিয়ে চিপড়ে ফেলে দিয়েছি আর এখন হচ্ছে কি আমি একটু ভালো করে এটাকে মেজে নিচ্ছি আমি মাঝে মাঝেই দু একদিন পরে পরেই দেখা যায় এই যে কি বলবো আমার যে তাওয়াটা আছে এটাকে ডিপ ক্লিন করি আর এটাকে ডিপ ক্লিন করি আমি একটু ভিমবার আর বালু দিয়ে আর এই জিনিসটা আমি দেখেছি অনেকটা আমরা বিশেষ করে রাস্তা রাস্তাঘাটে যখন পোড়া আইটেমগুলো খাই খেয়াল করে দেখবেন মামারা কিন্তু এই ধরনের বড়ো তাওয়া ইউজ করে এবং হোটেলগুলোতে মামারা সকালবেলার দিকে দেখা যায় বালু দিয়ে তারপরে হচ্ছে গিয়ে গুঁড়ো ডিটারজেন্ট দেয় তারা দিয়ে তারপরে তাওয়াগুলো ক্লিন করে মামাদের তাওয়াগুলো অনেক শাইনি থাকে অনেক সুন্দর থাকে তো সেই টেকনিকটাই আমিও অ্যাপ্লাই করেছি এবং বেশ ভালো কাজে দেয় তো আমি এখানে তেলটা আগেই হচ্ছে গিয়ে একটু গরম দিয়ে দিয়েছিলাম তেলটা প্রপারলি একটু গরম হওয়ার পরে আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি আর এই একটা অসুবিধা এই তাওয়াটায় শুধু একটা জাস্ট অসুবিধা সেটা হচ্ছে কোনো কিছু ভাজাভাজি করতে গেলে আশেপাশের দেয়াল চুলার আশেপাশের অবস্থা একেবারেই খারাপ হয়ে যায় কিন্তু এটা একদমই মানে ননস্টিকের মতো কাজ করে এটা হচ্ছে সুবিধা আর এটা হচ্ছে হেলদি সো হেলদি যেহেতু সামান্য অসুবিধাটাকেও আমি হচ্ছে গিয়ে কি বলবো যে ওটাকে আমি মেনে নিয়েছি যেহেতু এটা হেলদি আমার শরীরের কোনো ক্ষতি করছে না তো সেই জন্য ভাবলাম যে থাক আমি আশেপাশের জায়গাটা বারবার ক্লিন করে নেব আমার কোনো অসুবিধা নেই আমার ইচ্ছে আছে যে আমি পরবর্তীতে একটা ভিডিও করব স্পেসিফিক যেই ভিডিওটার মধ্যে আমি কুকিং ইউটেন্সেলস কোনটা হেলদি কোনটা আনহেলদি সেটা নিয়ে আমার ক্ষুদ্র জ্ঞানে আমার যতটুকু জানা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব কারণ অনেক সময় যে জিনিসটা হয় যে আমরা অনেকেই অনেক এক্সপিরিয়েন্স পারস পার্সন হই অনেকে অনেক শিক্ষিত বা অনেক গোছানো অনেক পরিপাটি বাট তারপরও দেখা যায় অনেক বিষয়ে আমাদের সম জ্ঞান থাকে না বা আমরা হয়তো বা একটু কি বলবো যে ওই বিষয়টায় হয়তোবা অতটা আমরা ডিপলি চিন্তা করিনি বলে হয়তোবা অনেক কিছুই স্কিপ হয়ে যায় যার কারণে দেখা যায় অনিচ্ছা সত্ত্বেও অনেক আনহেলদি বিষয়গুলো আমাদের লাইফস্টাইলের মধ্যে চলে আসে যেটা আমি বলবো না ইচ্ছাকৃত ইচ্ছাকৃত ভুল আসলে আমরা অনেকেই কম করি এটা আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে তো যার কারণে আমার মনে হচ্ছে যে আমার ভিডিও তো দুটো মানুষের কাছে হলেও যায় সুতরাং আমি যদি এই বিষয়টাকে আপনাদের সামনে প্রেজেন্ট করি তাহলে নতুন গৃহিণী যারা নতুন সংসারে পা দিবে বা পা দিয়েছে যাদের কাছে সংসার জিনিসটা একেবারেই নতুন গোলক ধাদোর ধাঁধার মতো অনেকটা তাদের হয়তো বা একটু হলেও উপকারে আসতে পারে তো দেখা যাক সেটা কবে আপনাদের সাথে শেয়ার করি আমার ইচ্ছে আছে খুব তো এখানে হচ্ছে গিয়ে আমি রাতে রান্না বস মানে রান্না তো চুলাই হচ্ছে তার পাশাপাশি যে হাড়িপাতিলগুলো নোংরা হয়েছিল ওটা সাথে সাথেই করে নিচ্ছি কারণ সকালের দিকে জন্য যদি এই কাজগুলো রেখে দেই তাহলে আমার কাছে অনেক বেশি পেইন মনে হয় সকালবেলা উঠেই রান্নাঘরে এলোমেলো নোংরা এক গাধা কাজকর্ম অনেক বেশি মানে সকালে উঠেই অনেক বেশি লোড মনে হয় কাজের তো যাই হোক আমি সব কিছু ক্লিন করে নিয়ে এখানে হচ্ছে গিয়ে একটা ছোটো হাড়ির মধ্যে আমি কিছু ছোলা বুট ভিজিয়ে রাখছি কারণ আম্মু যেহেতু রোজা রাখবে আগামীকালকে ইফতার করতে হবে আর আমাদের বাঙালিদের একটা ট্রেডিশন হচ্ছে গিয়ে ইফতারের আইটেমের মধ্যে যাই থাকুক নাই থাকুক ছোলাটা থাকলে বেশ ভালোই লাগে এই জন্য একটু ছোলা ভিজিয়ে রেখেছি আর ডিমটা হচ্ছে গিয়ে উল্টে দেওয়ার আগে একবার ভেবেছিলাম কেটে নেই পুরোটা আস্ত উলটাতে পারবো কি না পরে আবার দেখলাম যে উলটাতে পেরেছি কিন্তু হালকা একটু ভেঙে গিয়েছে তো আজকে পুরো ডিমটা আমি আস্ত রেখেই ভেজে নিয়েছি একটু ঢেকে ঢেকে আর অনেক দিন হচ্ছে গিয়ে আমি এটাকে করে করেও একটু ভেজে নেই তো আজকে হচ্ছে গিয়ে মায়ের জন্য যে রান্নাগুলো করেছি তেমন একটা রুচি নেই বলে একদমই খায় কিছু উনি বলেছিল জাস্ট কলার তরকারিটা করতে আর কিছুই খাবে না মাছ গোস তারপরও আমি সাহস করে করেছি কিন্তু ডিম একদমই ছুঁয়েও দেখেনি আর একটু চর্বি ডালটা নিয়েছিল এটা নাকি তার কাছে ভালো লাগছিল তো ডিম একদমই খেতে চাচ্ছিল না যেহেতু শরীরটা খারাপ জোর করি আর হচ্ছে গিয়ে সেই ডিম ডিমও সরি দুধ দিয়েছিলাম এক গ্লাস তো দোয়া করবেন সবাই আমার বাবা মা শাশুড়ি ছোটো ভাই বা আমার পরিবারের সকল সদস্যদের জন্য কারণ মানুষের দোয়ার একটা বরকত বা রহমত অন্যরকম অনেক সময় পাক আছেন যে অনেকের দোয়ার কারণে অনেক কিছুই আল্লাহ কবুল করে দেন তো আমি জানি না আসলে কার দোয়া আল্লাহ কবুল করবেন তাই আমি চাই যে আমার ভিউয়ারদের মধ্যে যারা আছেন সবাই খাস নিয়তে আমার বাবা মা বা আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য আমার শাশুড়ি মায়ের জন্য সবার জন্য দোয়া করবেন বিশেষ করে মুরব্বী যারা আছেন কারণ আর তাদের শারীরিক অসুস্থতা বা শারীরিক যে যন্ত্রণাগুলো সেগুলো আমাদের তুলনায় একটু হলেও বেশি তাই হতে পারে আপনাদের দোয়ায় হয়তো বা তারা আর একটু সুস্থ বা স্বাভাবিক জীবনযাপন করবে সো দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহফেজ আসসালামু আলাইকুম